কল্পনা করে দেখুন তো, আপনার ফেলে দেওয়া ময়লা আবর্জনা সংগ্রহ করছে রোবট। ময়লার ডাস্টবিনে কাজ করছে না কোনো শিশু, পচে যাওয়া দূষিত আবর্জনার ঘ্রাণ কমিয়ে দিচ্ছে না মধ্যবয়সী কোনো দরিদ্র মানুষের আয়ু। তাহলে কেমন হতো? এই কল্পনাকে প্রায় বাস্তবে রূপান্তরিত করেছে আমেরিকার কিছু আবর্জনা সংগ্রহকারী প্রতিষ্ঠান। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি করি, যার বেশিরভাগ মাটির নিচে চাপা পড়ে, যদিও এর প্রায় 90% বেশি পুনর্ব্যবহার করা সম্ভব। এসব আবর্জনার মাঝে পচনশীল দ্রব্য ছাড়াও থাকে কাগজ, প্লাস্টিক, কাঁচ, ধাতব পদার্থ, ইলেকট্রনিক বর্জ্য, রাসায়নিক, ব্যাটারি ইত্যাদি। এগুলো আলাদা করা একটি নোংরা এবং কঠিন কাজ, প্রায়শ যথেষ্ট ভালোভাবে এই কাজগুলো করা হয় না। এই নোংরা ও কঠিন কাজটি সমাধা করবে রোবট, সাধারণ রোবট নয়, কৃত্রিম বুদ্ধিমত্তায় নিয়ন্ত্রিত রোবট। এই রোবটের বড় শক্তি হল এআই চালিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা। এই রোবটগুলো খুব দ্রুত আবর্জনা থেকে বিভিন্ন উপাদান চিহ্নিত করতে ক্যামেরা এবং মেশিন লার্নিং ব্যবহার করে। যদি আবর্জনার উপাদানগুলো চূর্ণবিচূর্ণ, নোংরা কিংবা জট পাকানো থাকে, তাহলেও এগুলো আলাদাভাবে চিনতে রোবটগুলোর কোনো সমস্যাই হয় না। এই পদ্ধতি সঠিকভাবে আবর্জনা রিসাইকেলিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন রকম প্লাস্টিক, ধাতু কিংবা কাঁচ অল্প সময়ে আলাদা করা সম্ভব হলে দ্রুত সেই উপাদানগুলো পুনরায় ব্যবহার করা যাবে। রোবটগুলি আবর্জনা থেকে দামি উপাদানগুলো আলাদা করার ব্যাপারটি পরিচালনা করার কারণে আরও বেশি পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র পুনরুদ্ধার করা যাবে, ফলে পরিবেশের ক্ষতি কমে যাবে। রোবট কখনো ক্লান্ত হয় না, তাই মানুষের চেয়ে অনেক দ্রুত আবর্জনা আলাদা করতে পারে। এই প্রক্রিয়াটি আরও দক্ষ এবং কম খরচে করা সম্ভব হবে। আবর্জনা আলাদা করা বেশ বিপজ্জনক, তাই রোবট এই ঝুঁকি গ্রহণ করে মানুষকে রক্ষা করতে পারবে। আবর্জনা আলাদা করার জন্য রোবটের দাম বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে। সাধারণ রোবট কয়েক লক্ষ টাকা থেকে শুরু করে উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবটের জন্য কয়েক কোটি টাকা খরচ হতে পারে। বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার কাজে সম্পৃক্ত শিশু কিশোরদের প্রতি সরকার সহ আমাদের সবার মনোযোগী হওয়া খুব বেশি প্রয়োজন। ডাস্টবিন হিসেবে আমাদের দেশে এখনও রাস্তার পাশের জায়গাকেই বেছে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। দুঃখজনক হলেও শিশু কিশোররাই ময়লা আনা নেওয়ার এই কাজটির সঙ্গে জড়িত। অনেক সময় তারা পেটের সমস্যায় ভোগে, খাওয়ার অরুচি থাকে এবং এ কারণে যাতে তাদের গন্ধ অনুভব করতে না হয় সেজন্য নেশার দিকে ধাবিত হয়। এ সকল শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন সব রোবট হতে পারে আশীর্বাদ। আবর্জনা সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য রোবট ব্যবহারের ব্যাপারটি ভেবে দেখতে পারেন বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ।